আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকে ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আমার বাগানের যে শাকসবজি সেগুলো। মূলত আমি গত 8 দিনের মতো বাসায় ছিলাম না, তো কোথাও গেলে আসলে বাগানের জন্য একটা টান থাকে, এসেই দেখা যায় জিনিসপত্র রেখি বাগানটা একটু দেখি কি অবস্থা না অবস্থা, গাছগুলার কি অবস্থা। তো মাশাল্লাহ সব কিছুই ভালো ছিল এবং বেশ আমি হ্যাপি আসলে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন লাউ লাউ, মানে এগুলো আমি যাওয়ার আগে ছোট্ট ছিল, মনে হয় পরাগায়নটা করে গিয়েছিলাম। তো এখানে দুইটা লাউ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে তো অনেক মরিচ, এই যে মরিচ, এগুলো ছোট ছোট ছিল, তো মরিচগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আরও কয়েক টাইপের মরিচ রয়েছে, বিভিন্ন ধরনের মরিচ। এগুলো হচ্ছে দেশি মরিচ, কিছু এই যে এরকম, আবার ওই পিছনে আরও কয়েক টাইপের মরিচ আমি করেছি। এগুলো সব কিছুই মাশাল্লাহ সুন্দর মতোই বড় হচ্ছে। আর পুঁইশাকগুলো কাটার উপযুক্ত হয়ে গিয়েছে, আজকে পুঁইশাকও আমি কিছু কাটবো। এখানে হচ্ছে আমার কচু গাছ। আর টমেটো আমি যাওয়ার আগে মানে দেখিনি এরকম রং ধরেছে, এখন যেমন এগুলো রং ধরা শুরু করেছে। তবে পাতাগুলো ট্রিম করে দিতে হবে 7-8 দিনে, আমি যাওয়ার আগে ট্রিম করে দিয়ে গিয়েছিলাম, কিন্তু পাতা অনেক দ্রুত বড় হয়। এগুলো না কাটলে দেখা যায় যে টমেটোর যে গায়ে সেখানে সূর্যের আলোটা পড়ে না, তো পাকতে দেরি হয় আরও বেশি। এগুলো আজকে ট্রিম করব। এখানে একটা সূর্যমুখী গাছ পড়ে গিয়েছে, কারণ যাওয়ার পরে মানে লন্ডনে বৃষ্টি ঝড়ের টাইপের হয়েছিল, তো এই গাছটা যেহেতু কোনো শক্ত কিছু দিয়ে তাড়া করানো ছিল না, এটা পড়ে গিয়েছে, এটা ঠিক করতে হবে। এখানে হচ্ছে আমার বেগুন গাছ, তবে এই এটা শুধুমাত্র একটা টবের ভিতরে আমি দুইটা গাছ করেছি। মূলত বেগুন গাছ হচ্ছে পিছনে, তো এখানেও বেগুন হচ্ছে, এগুলো হচ্ছে লম্বাটে ধরনের বেগুন, এখানে এইরকম। আর এইখানে দেখায় এই যে এইখানে একটা লাউ গাছ রয়েছে, এখানে দুইটা লাউ বড় হচ্ছে মাশাল্লাহ, এটা একটা, ওই যে একটা। আর এখানে শশাও হচ্ছে, আসলে এই জায়গাটায় আমি অনেক কিছু একসাথে করে ফেলেছিলাম, লাউ শশা পটল তারপরে করলা, তো বেশি মানে গাছ লাগানো হয়ে গিয়েছে জায়গা অনুযায়ী। তো তারপরেও মাশাল্লাহ খারাপ না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে চাইনিজ পটল, এগুলো বেশ অনেকগুলোই হয়েছে, এগুলো পাড়তে হবে আজকে, কারণ এগুলো আবার একটু মানে বেশি বাতি হয়ে গেলে খেতে তখন ভালো লাগে না। শশা এখানেও একটা বিশাল সাইজের হয়েছে, এই যে এখানে একটা, এই যে আরেকটা। আর হচ্ছে এগুলো হচ্ছে করলা, করলা আমি মনে হয় 2টা না 3টা দেখে গিয়েছিলাম। ওই যে আরেকটা করলা পিছনে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে পিছনে করলা। আর এইখানে হচ্ছে এই দেশি যে সিম, সেটা মানে রানার বিনস বলে এগুলোকে, এগুলো অনেক ধরেছে, দেখেন এই যে ঝুলতেছে প্রচুর গাছের মানে পাতার পিছনে পিছনে এরকম অনেক রানার বিনস হয়ে ঝুলতেছে, এগুলো আজকে পাড়া দরকার আসলে। এইখানে হচ্ছে একটা কুমড়া, এটা ছোট্ট এখনো, একটু হয়তো এইটা অত একটা বড় করবো না, কারণ এগুলো দেশি কুমড়া না, তো এগুলো বেশি বড় হলে তখন আর মানে খাওয়া যায় না, মানে আশ্বাস হয়ে যায়, তো এটাও খেয়ে ফেলতে হবে। আর এখানে হচ্ছে আরেকটা লাউ মাশাল্লাহ, এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন, এটাও কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন যাচ্ছি আরেকটা সাইডে, ওইখানে আমার আরও কয়েকটা লাউ গাছ রয়েছে, তো ওইখানে লাউ পাতা বেশ ভালোই বড় হচ্ছে, এগুলোকে কাটা দরকার। দেখেন পাতাগুলো সাইজ কত বড়, মানে এত বড় বড় পাতা, আর এগুলো কিন্তু কচি পাতা, দেখেন এগুলো মানে রান্না করলেও বেশ ভালো লাগবে, মাছ দিয়ে মানে স্পেশালি চিংড়ি মাছ। তো আজকে এরকম কিছু ডগা পাতাও কেটে ফেলবো, এই যেগুলো ঝুলতেছে, কারণ আমি 8 দিন বাসায় ছিলাম না, তো এগুলো বেশ বড় হয়ে গেছে, নর্মালি আমি কেটে ফেলি। আর আসল চমক হচ্ছে এইখানে, দেখেন এখানে মাশাল্লাহ 3টা লাউ ধরেছে, একটা তো বেশ বড়, এটা অ্যাটলিস্ট 3 কেজির উপরে হবে, আর বাকিগুলো হয়তো বা 1 কেজি 1.25 কেজি এরকম হবে, ম্যাক্সিমাম 1.5 কেজির মতো। আর কয়েকটা লাউ এরকম নষ্ট হয়ে গিয়েছে, তো এগুলোও কেটে ফেলবো আমি আজকে, যেগুলো নষ্ট সেগুলো রাখার দরকার নেই, তাহলে দেখা যায় যে অন্য যে লাউ যেগুলো বড় হবে সেটার ভিতরে আসলে মানে ওরা
পুষ্টিটা পায় না মানে জোরটা পায় না তো এই লাউগুলো আর যেগুলো হয়ে গিয়েছে সেগুলো সবই আমি কেটে ফেলবো আজকে যেমন এইটা আরো বড় হবে তো অন্য লাউগুলো কাটলে এই লাউটা বড় হবে ইনশাআল্লাহ এই গেল লাউ গাছ আর এই পাশে হচ্ছে আমার মেইনলি বেগুন গাছ আমি কয়েক টাইপেরই বেগুন করেছি এবার সাদা বেগুন সবুজ বেগুন তারপর গোল যে তাল বেগুন সেগুলো এটা হচ্ছে সাদা বেগুন এই বেগুনগুলো দেখতেই কি সুন্দর লাগে না এটা হচ্ছে সবুজ বেগুন আর এগুলো হচ্ছে বড় সাইজের হয় তাল বেগুন এটাও সবুজ বেগুনের গাছ এটা সবুজ আর মানে বেগুনি কালারের মিলানো আর এটা হচ্ছে আরেকটা তাল বেগুন এই যে মো সাদা বেগুন আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টার্কিশ মরিচ এগুলো আমি এখনো আসলে পারি নাই যখন ছিলাম তো জানি না ঝালটা কেমন হবে কিছু টার্কিশ মরিচ বেশ ঝাল হয় আবার কিছু ঝাল কম হয় এই তো এখানে একটা টবের ভিতরে কিছু পুঁই শাক এই তো আলহামদুলিল্লাহ বাগান ঠিকই ছিল 8 দিন পরে এসে সব কিছু ঠিকঠাকই পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ফলনেও আমি বেশ খুশি তো যাই হোক আজকের মতো চলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ